हाय बंधुरा, আমি ইউটিউবার নতুন। তো আমি আপনাদেরকে একটা রেসিপি আজকে দেখাবো, যেটা নাম হচ্ছে, আপনারা সবাই হয়তো জানেন, চিড়ের পোলাও। তো এবার সবার প্রথমে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইতে তেলটা গরম হয়ে এসেছে, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি টুকরো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়েছে, আলুটা একটু ভাজা ভাজা করে নেব। জানি না আপনাদের কিরকম লাগছে, তবে আমি খুব এক্সাইটেড যে ভিডিওটা করার জন্য। আমি ফার্স্ট ইউটিউবে কোনো ভিডিও করছি, তো প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। তো এখন আমরা একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো, যতক্ষণ না ভাজ। আমরা আলুটাকে ভালো করে একটু ভেজে নিই। আলুটা ভাজা হয়ে এসছে, প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে বাদাম, জিরে সব দিয়ে দেব। তো আমি এবার এখানে 6টা মতন কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম। তো এটা আমি ঝাল খাই তাই জন্য দিলাম, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা যদি ঝাল খান, তো এরপর আমি এবার আমি বাদামটা দিয়ে দিচ্ছি। এবার আমি চিড়েটা দিয়ে দিলাম। এটা আমি একটু হলুদ অ্যাড করব। তো এবার হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে একটু নাড়তে থাকি। এবার আমরা একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার দেবো গরম মশলা। স্বাদ মতন চিনি দিয়ে দেবো। আমি একটু মিষ্টি মিষ্টি বানাচ্ছি, আপনারা যে যেরকম খেতে চান মিষ্টিটা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। তো আমার রেডি হয়ে গেছে চিড়ের পোলাও।
আমি এবার নামিয়ে ফেলবো, নামিয়ে গরম গরম সবাইকে সার্ভ করে দেবো। তো আপনারা প্লিজ ট্রাই করুন, দেখুন কেমন হয়েছে খেতে, আমাকে প্লিজ জানাবেন। তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তো নমস্কার।